বীজগণিত রাশির উৎপাদক আমরা এখানে জানবো বীজগণিত রাশির উৎপাদক কিভাবে বের করা হয়। আমরা যদি এরকম দেখি সিক্স, এই সিক্সকে কত কত গুণ করলে সিক্স হয়, কোন কোন সংখ্যা গুণ করলে সিক্স হয়, তাহলে ওই সংখ্যাগুলো হবে সিক্সের উৎপাদক। তাহলে আমরা উৎপাদক কি জানি, তাহলে উৎপাদক হচ্ছে যেই সংখ্যাগুলি বা যেই রাশিকে গুণ করলে মূল সংখ্যাটা পাওয়া যায়, তাহলে ওটা হচ্ছে কি উৎপাদক। তাহলে সিক্সকে পেতে হলে আমরা টু অ্যান্ড থ্রি যদি গুণ করি তাহলে কি আসে সিক্স। তাহলে এখানে এই টু অ্যান্ড থ্রি হচ্ছে কি উৎপাদক, আমরা এই টু অ্যান্ড থ্রিকে বলতে পারি এখানে উৎপাদক, এই উৎপাদক। তাহলে উৎপাদক কি আমরা জানলাম। তাহলে বীজগণিত রাশির ক্ষেত্রে আমরা উৎপাদক বের করবো। তাহলে আমরা যদি এরকম একটি রাশি লিখি যে এই এ স্কোয়ার, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটাকে আমরা যদি এর উৎপাদক বের করি যে যেই যে রাশিগুলো গুণ করলে এটা আসে, তাহলে এই ওইটা হচ্ছে কি ওই ওইটা হচ্ছে কি এই সংখ্যার এই বা এই রাশির উৎপাদক। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এটা কি এই তৃতীয় নম্বর সূত্র, তৃতীয় নম্বর সূত্রটা আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে গুণ আকারে থাকতে হবে, আমরা যেই রাশিটাকে বাঁকছি এটা গুণ আকারে যদি আমরা উৎপাদকগুলি বের করি তাহলে উৎপাদকগুলি গুণ আকারে থাকলে এটা হচ্ছে কি উৎপাদক। তাহলে এখানে এই এটা হচ্ছে কি উৎপাদক এই সংখ্যার বা এই রাশির ক্ষেত্রে, তাহলে এটাকে বলা হয় কি উৎপাদক। যদি আমরা যেই মূল রাশিটাকে ভেঙে গুণ আকারে প্রকাশ করছি এটা হচ্ছে কি উৎপাদক। তাহলে আমরা সিক্সকে ভেঙে কী করেছি টু অ্যান্ড থ্রি, তাহলে গুণ আকারে আছে, তাহলে এখানে উৎপাদক। বা আমরা আরেকটি রাশি যদি উদাহরণ হিসেবে যদি লিখি, এই উদাহরণ হিসেবে যদি লিখি এরকম টু এক্স, টোয়েন্টি এক্স প্লাস ফোর ওয়াই, এই ফোর ওয়াই, তাহলে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমাদেরকে এই যদি বলা হয় যে উৎপাদকে বিশ্লেষণ করো মানে গুণ আকারে এটাকে ছোট করে ভেঙে ভেঙে গুণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি দেখি, আমরা প্রথমে এখান থেকে এই বিশ আর বিশ বিশকে যদি ভেঙে লিখি চার পাঁচ আর বিশ, এই পাঁচ আর কেন ফোর চার একটি আছে, তাহলে আমরা ফোর কমন নিয়ে নিতে পারবো। তাহলে এটাকে লিখতে পারি কত টোয়েন্টি, টোয়েন্টিকে আমরা লিখতে পারি উৎপাদক আকারে বা গুণনীয়ক আকারে যদি লিখি, তাহলে আসে কত ফাইভ ইন্টু এই ফোর এরপর এক্স এরকম লিখলাম প্লাস ফোর ওয়াই, ফোর ওয়াই। আমরা যদি ফোর কমন নিয়ে নিই এখান থেকে, শুধু ফোর কমন, এখানে এক্স আছে এখানে এক্স নেই, এখানে ওয়াই আছে এখানে নেই, তাহলে আমরা কী নিয়ে যেতে পারি এই ফোর কমন নিতে পারি। তাহলে ফোর যদি কমন নিই তাহলে থাকতেছে কত ফাইভ আর এক্স কমন থাকতেছে গুণ আকার থাকতেছে, তাহলে ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই। আমরা ওয়াই যদি আমরা ফোর যদি কমন নিয়ে নিছি তাহলে এই সবগুলো থেকে তাহলে ওয়াই এটা আসে, তাহলে এটা হচ্ছে কি এই রাশির ক্ষেত্রে গুণের বন্টন বিধি হিসেবে আমরা এটা পাই। তাহলে আমরা যদি এই চার দিয়ে আবার এটাকে গুণ করি তাহলে এই উপরের সংখ্যাটা পাওয়া যায়, তাহলে এটা হচ্ছে কি এখানে উৎপাদক। তাহলে আমরা উৎপাদক কি জানলাম, যে উৎপাদক হচ্ছে কোনো একটা রাশিকে ভেঙে গুণ আকারে প্রকাশ করলে, ওই গুণ আকারে প্রকাশ করলে কী হবে, ওই ওই গুণফল আকারে প্রকাশ করছে সংখ্যাগুলি হচ্ছে কি বা রাশিগুলো হচ্ছে কি উৎপাদক। তাহলে এখানে একটা উৎপাদক আমরা, তাহলে এগুলো হচ্ছে কি বীজগণিত রাশির উৎপাদক। বা আমরা আরেকটু উদাহরণ দিয়ে যদি দেখি, ছোট একটা উদাহরণ, তো উদাহরণটা হচ্ছে এরকম যে আমরা টু এক্স, এই টু এক্স মাইনাস সিক্স এক্স স্কোয়ার এটা, তাহলে এখান থেকে আমরা টু এক্স যদি কমন নিই এখানে এক্স কমন যাবে, বা এটাকে আমরা যদি ভেঙে লিখি এই টু এক্স আর সিক্সকে লেখা যায় টু ইন্টু এই টু ইন্টু থ্রি আর এক্সকে আমরা এক্স গুণ এক্স লিখতে পারি, এক্স গুণ এক্স, তাহলে এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার এটা আমরা জানি। তাহলে আমরা যদি টু এখান থেকে কমন যায় এখান থেকে কমন যায়, এক্স এখান থেকে কমন যায় এখান থেকে কমন যায়, তাহলে আমরা যদি টু এক্স কমন নিই এই টু এক্স, তাহলে এখানে থাকতেছে কত ওয়ান, তাহলে এই ওয়ান, এই ওয়ান মাইনাস, তাহলে এখানে থাকতেছে টু আর এক্স গেছে, তাহলে আমরা কমন নিয়ে নিছি, তাহলে এখানে থাকতেছে কত এই এই থ্রি এক্স এটা, তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে এটা এই সংখ্যাটার বা এই রাশিটার গুণফল আকার আমরা এটা লিখলাম, তাহলে এটা হচ্ছে কি এখানে উৎপাদক। তাহলে আমরা উৎপাদক জানলাম যে এই উৎপাদক হচ্ছে কোনো একটা সংখ্যাকে বা রাশিকে গুণফল আকারে প্রকাশ করতে পারলে, এই ছোটো ছোটো গুণফল আকারে প্রকাশ করতে পারলে এটা হচ্ছে কি উৎপাদক। তাহলে বীজগণিত রাশির সূত্র থেকে আমরা বের করতে জানি, তাহলে এইভাবে বীজগণিত রাশির উৎপাদক বের করা যায়।